হ্যালো ভিউয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। আজকে আমরা শেফ স্টেবিল কোর্টসাইডে এসেছি, এখানে কিছু ভিডিও করার ট্রাই করব। আশা করব আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ব্লু কালারের চুড়ি, এলসা কালারের চুড়ি হয়ে গেল, তাই না? অনেকগুলো চুড়ি, এখানে কি রেট নিবা? জানো ও এলসা কালার আছে ব্লু, এটা একটু ডার্ক ব্লু, শুধু ব্লু কালার। এখন আমরা কই যাচ্ছি? এখন লিয়ানাই শুধু খাবে, আমি খাবো না, কি খাবো লিয়ানা তুমি? আচ্ছা আমরা খেয়ে দিয়ে আবার আসবো খেলতে, ওকে? হ্যাঁ আমরা ওই পাশে যাবো, মাংকি পাশে যাবো, ওকে? না না বন্ধ হবে না, অনেকক্ষণ চালু থাকবে। চলো আমরা যাই তাহলে খেয়ে দিয়ে। লিয়ানা আর লিয়ানার পাপা হেঁটে যাচ্ছে, লিয়ানা খাবার খুঁজতেছে। আজকে অনেক বেশি ভিড় শেষ টেবিলে, সে খাবারের জন্য ওয়েট করছে। পাপা খাবার আনতে গেছে। তুমি খাবার না আনলে খাবা কিভাবে? লিয়ানা অনেক হাংরি, সে ওয়েট করছে
খাবারের জন্য অনেকক্ষণ হলো। আমরা অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম বসা, এত মানুষ যে বসার জায়গা। এই দোকানের ইয়ামি নাচোস, ইয়ানা তুমি খাবা? ইয়ানা হ্যাপি খাবার দেখে মোটামুটি বেশি মজা না, বেশি মজা না, দাম অনেক বেশি, দাম এইটুকু নাচোসের দাম 500 টাকা, মানে অতীত না, আর দেখা টেস্টও এত ভালো না। রাতের ভিউটা অনেক সুন্দর শেফস টেবিলের। লিয়ানা খেলাধুলা করতে অনেক ব্যস্ত, খুব এনজয় করছে। রাতের ওয়েদারটা এত সুন্দর, খুবই ভালো লাগছে, এত সুন্দর লাইটিং। আমি শেফস টেবিলে এখন থেকে প্রেফার করব রাতেই আসতে, রাতের ওয়েদারটা প্লাস রাতের ভিউ সবই সুন্দর। এখানে কিছু শপও দিয়েছে আজকে। লিয়ানা ট্রি হাউসে উঠে গেছে, আর লিয়ানার পাপা লিয়ানার ছবি তুলেছে, আর আমি ওদের ভিডিও করছি। ছোট্ট একটা লেক, এই স্বামী লাফাতে পারলো, অনেক মজা লাগতো। লিয়ানা এখন কি ঠান্ডা লাগছে তোমার? অস্থি একটা থেকে আরেকটা, জুতাটা পরে না আম্মু। আচ্ছা জুতাটা পরে তারপর আমরা আরেকটাতে যাচ্ছি। লিয়ানা তার কোনো দিকে তাকানোর মন নাই, খেলার দিকে, এক খেলা থেকে আরেক খেলায় সে যাবে। আর আমরা একটু চা কফি খেয়ে বাসার দিকে হয়তো বা চলে যাব। অনেক ঠান্ডা, বাসা ভিতর বোঝা যায় না যে ঠান্ডা, আজকে ঠান্ডাটা রিয়েল ঠান্ডাটা অনুভব করছি। এই যে ঘোড়া, অনেক বাবুরা উঠেছে, লিয়ানা উঠতে যাচ্ছে, দেখি চান্স পায় নাকি ঘোড়ার ভিতর। তিনটা বাবু লিয়ানা ঘোড়ে আসার জন্য ওয়েট করছে, ঘোড়াতে উঠবে। ওই যে ঘোড়া আসতেছে দূরে দূরে, না ঘোড়ায় উঠেছে। Yeah, no, no.
দার্জিলিং টি এই রকম ইন্টারেস্ট লাগে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করব আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করেছেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।